Hello friends, welcome back to my channel and welcome back to the new and another video. District level painting problem kintu onek din dhore chilo onek guli district purbo bardhoman paschim bardhoman north 24 porgona south 24 porgona howrah hugli kolkata ebong aro besh koto guli district e kintu dirgho kal dhore district level painting chilo ebong erokom ekta problem kintu students der modhe dekha gechilo তো অবশেষে কিন্তু আবারও ডিস্ট্রিক্ট লেভেলের ভেরিফিকেশনের কাজ কিন্তু স্টার্ট হলো। আপনারা কিন্তু স্ক্রিনের উপর স্ক্রিনশট দেখতে পারেন, এই স্টুডেন্টসদের কিন্তু প্রায় চার মাস থেকে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং ছিল এবং অবশেষে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হলো। আর সকালে স্ট্যাটাস চেক করলে বোঝা যাচ্ছে যে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয়েছে এবং এটা কিন্তু পূর্ব বর্ধমানের একটা অ্যাপ্লিকেশন যেখানে কিন্তু দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং ছিল। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমি কিন্তু আগের এই ভিডিওতেও বলেছিলাম যে 28 তারিখের পর বা 28 ফেব্রুয়ারির পর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনের কাজ জোর কদমে শুরু হতে পারে। তো আবার কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনের কাজ জোর কদমে শুরু হলো এবং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে স্টুডেন্টসদের অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং ছিল সেখানে কিন্তু ধীরে ধীরে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হচ্ছে। আপনারা যদি এখনও ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড না হয়ে থাকে, আর কিছু করবার দরকার নেই, জাস্ট আর কিছুদিন ওয়েট করুন, 15 থেকে 20 দিন আর একটু ওয়েট করুন, আশা করছি তার মধ্যে আপনারও ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয়ে যাবে। তো আপনারা যদি রিসেন্টলি ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন স্কলারশিপ রিলেটেড লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।